খুলনা 3 আসন। 1979 থেকে 2001 পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল, কিন্তু পরে আসনটি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে যায়। আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে, পাশাপাশি বিএনপি কিছুটা নির্ভার। আসনটি ধরে রাখতে এবং পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া আওয়ামী লীগ ও বিএনপি। খুলনা 3 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় বর্তমান সংসদ সদস্য মুন্নুজান সুফিয়ান। আগামী সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে মনোনয়ন পাবেন বলে আশাবাদী তার সমর্থকরা। এছাড়াও আলোচনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন। তিনি একসময় খুলনায় দাপুটের সঙ্গে রাজনীতি করেছেন, কেন্দ্রীয় ও স্থানীয় দলীয় কর্মকাণ্ডে রয়েছে তার সরব উপস্থিতি। মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানা যায়। এদিকে দৌলতপুর থানা কমিটির সভাপতি ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলীও মনোনয়ন প্রত্যাশী। এ আসনে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন পেতে পারেন রকিবুল ইসলাম বকুল। তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন, এবারও তিনি মনোনয়ন প্রত্যাশী। অন্যদিকে জাতীয় পার্টি থেকে প্রার্থী হতে পারেন দলের মহানগর শাখার সদস্য সচিব আব্দুল্লাল মামুন। এছাড়া কেন্দ্রীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জাহাঙ্গীরের নামও শোনা যাচ্ছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর শাখার নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করিম এবং বাসদের জেলা কমিটির আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু প্রার্থী হওয়ার তালিকায় রয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের 1 থেকে 15 নং ওয়ার্ড এবং দিঘুলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপুল ইউনিয়ন নিয়ে খুলনা 3 আসন। সবশেষ নির্বাচনে আসনটিতে ভোটার সংখ্যা ছিল 2 লাখের বেশি। সংখ্যার হিসেবে নারী থেকে পুরুষ ভোটার বেশি আসনটিতে। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে আসনটিতে ধানেশিস প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন আশরাফ হোসেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মুন্নুজান সুফিয়ান। এরপর 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে কাজী সেকান্দার আলী ডালিম নৌকা প্রতীক নিয়ে জয়ী হন। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী আশরাফ হোসেন। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি যায় বিএনপির প্রার্থী আশরাফ হোসেনের হাতে। তার সাথে লড়াইয়ে হারেন আওয়ামী লীগের প্রার্থী কাজী সেকান্দার আলী ডালিম। এরপরের বার আসনটিতে জয়লাভ করেন মুন্নুজান সুফিয়ান। তার প্রতীক ছিল নৌকা। এরপর 2014 সালের দশম সংসদ নির্বাচনে আসনটিতে আবারও নৌকা প্রতীক নিয়ে জয়ী হন মুন্নুজান সুফিয়ান। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান খান খোকন। সবশেষ 2018 সালের নির্বাচনে আসনটিতে পুনরায় জয় পান আওয়ামী লীগের মুন্নুজান সুফিয়ান। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রকিবুল ইসলাম বকুল। এই আসনে কোন দল থেকে কে পেতে পারেন মনোনয়ন, আপনার মতামত জানান কমেন্টে। আপনার হিসাবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি, কার হাতে তুলে দিতে চান এলাকা উন্নয়নের দায়িত্ব কমেন্টে আমাদের জানান। আর বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখুন এক্ষুনি। আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আজকের সারাদিনের সাথেই থাকুন।